হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিমিশাস ডেলি ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ স্বাভাবিক আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে দুপুরবেলাতে ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে 6 ফেব্রুয়ারি, রবিবার। তো সত্যি কথা বলতে সকাল থেকে আমি সময় পাইনি, কারণ সকালে যেসব কাজগুলো থাকে সেসব কাজগুলো করে টরে নিয়ে তারপরে গেছিলাম পুজো দিতে। আজকে যে ষষ্ঠী পুজো হয়, সরস্বতী পুজো পরের দিন যে ষষ্ঠী পুজো হয়, সেই ষষ্ঠী পুজো দিতে গেছিলাম ছেলের নামে। তো ওখানে অনেকটা সময় চলে গেল। ওখান থেকে এসে তাড়াতাড়ি করে নিজে ফ্রেশ হয়ে তারপর ছেলেকে চান করে খাইয়ে দিয়ে এই এতক্ষণে একটুখানি ফ্রি হয়েছি। মানে এখনও অনেকগুলো কাজ বাকি আছে, এখনও দুধ জল দেওয়া বাকি আছে, বাসন তোলা বাকি আছে, ছাদে জামাকাপড় পরে আছে, সবগুলো করবো। অলরেডি 2টো বেজে গেছে, এখনই ছেলেকে খাইয়ে দিলাম। আর ছেলে এখন গেছে ঠাম্মা মশাই ছাদে, ওই মনসা ঠাকুরকে জল দেবে মা, আর ওই গিয়ে একটুখানি মস্তানি মারবে। তো ওই জন্য চলে গেল লাফাতে লাফাতে। আর আমি বললাম যে জাগে যা, আমি তাহলে তোমার সাথে এসে একটুখানি কথা বলি, কারণ হচ্ছে সকাল থেকে আমি ক্যামেরা ধরার সময়ই পাইনি। আর কালকে রাত্রিবেলা তো অত রাত্রে এলাম 10টার সময়, তারপরে এসে সব কিছু ওকে করে খাওয়াতে খাওয়াতে হয়ে গেল 11:30 বেজে গেল। 11:30 পর এবার আমরাও খেতে খেতে হয়ে গেল 12টা। এবার 12টার পর এডিট করতে বসেছি কালকেকার ব্লগটাকে। এবার এত ঘুম পাচ্ছে না, আমি 1:10-15 পর্যন্ত আমি এডিট করেছি। তো এরকম রীতিমতো চোখটা আমার এরকম করে বুঝে আসছে, আর ভুলও করে ফেলছি এডিটে। তারপর বললাম ধুর, আর এডিট করবো না, কারণ সেই এখন করলে সেই ভুল হবে। আর ভুল করলে হলে সেই সকালবেলা ওটা আমার ঠিক করতে হবে। তার থেকে বলছে থাক, আমি হচ্ছে কাজ সকালবেলাই করে রেডি করে রাখবো, সন্ধ্যাবেলায় পাবলিশ করবো। কিন্তু সকাল থেকে উঠে আমি মানে এডিট কল তো দূরের কথা, আজকে আমি ক্যামেরাটাকেও ধরার সময় পাইনি একটু। তো এখন আমি অনেকটা সময় পেয়েছি, তাই ভাবলাম যে এখন তোমার সাথে একটুখানি কথা বলে নিই। তারপরে এখন যেহেতু সত্যি কথা বলতে আমাদের রান্নার কোনো ঝামেলা নেই, খাওয়ার কোনো ঝামেলা নেই, কারণ কালকে রাত্রিবেলা হচ্ছে ওই ভাত করে রাখতে হয়, আর ওই ভাতটি আজকে খেতে হয়, মানে পান্তা টাইপে খেতে হয়। আর ওই সকাল কালকে রাত্রিবেলা যে রান্না হয়েছে গোটা সে তরকারি, মানে এই সব রকম সবজি দিয়ে, ডাঁটা দিয়ে, শাক দিয়ে একটা ঘণ্ট টাইপের, তো ওই ওটাকে গোটা রান্না বলে। তো ওই গোটা রান্না সাথে ওই পান্তা ভাত আর ভাজাভুজি হোক, আলু সেদ্ধ হোক, দই দিয়ে ভাত খেতে হয়। তো ওই আমাদের কোনো ঝামেলা নেই আর খাওয়ার, আর বসবো আর উঠবো খাওয়া খেতে। আর তারপর আমার হাজব্যান্ডের জন্য ওদের ইয়ে করে দেওয়া হয়েছে, ওদের একটু আমিষ করে দেওয়া হয়েছে, ভাত ওরা কেন করবে, আমাদের তো তো করে দেওয়া হয়েছে। তো ওই ঝট করে এখন আমি বাসন তুলবো, দুধ জল দেবো, তারপরে ছাতে জামাকাপড় নিয়ে আসে ওগুলো তুলে নিয়ে এসে পাট করে নেবো, করে লাঞ্চটা করে নেবো, করে আমাকে এডিটে বসতে হবে। কেন আজকে আমাকে দুপুরবেলার মধ্যে এডিটটা কমপ্লিট করে একদম পুরো রেডি করে রাখতে হবে, সন্ধ্যাবেলা আমি পাবলিশ করে বাইরে বেরোবো। আজকে আবার বিকালবেলা বাইরে যাবার ব্যাপার আছে, মানে কদিন ধরে এত ব্যস্ত শিডিউল যাচ্ছে না, আজকে বিকালবেলা একটু বাজারে যাবো। এই কারণে, কারণ হচ্ছে আমাদের জন্য টুকটাক কিছু কেনাকাটি, মেনলি হচ্ছে তোর জন্য কিছু জিনিসপত্র কেনাকাটি বাকি রয়েছে, মানে কেনাকাটি শুরু হয়নি, করতে হবে। কেন করছি এত শপিং সেটাও তোমাদেরকে বলবো, মেবি বেশ কিছুদিনের মধ্যেই বলবো, এখন বলবো না, বাট বলবো। তো কিছু করতে হবে শপিং, তো সেইগুলো আজকে সন্ধ্যাবেলা আবার করতে পারবো। মা আর আমি যাবো, মো তো থাকবে ঘরে ও পাপার সাথে, তো আমি তখন আর এডিট করতে সময় পাবো না। তাই দুপুরবেলার মতো আমাকে যেভাবেই হোক এডিটটা কমপ্লিট করে এডিট রেডি করে রাখবো, যাওয়ার আগে পাবলিশ করে চলে যাব। তো ওই জন্যই এখন ধরুট করে ওই কাজগুলো করে ফেলি, করে ফেলে লাঞ্চটা করে নিই, তারপরে একটু এডিট করতে বসি। আর আজকে তোমাদের কাছে এতক্ষণ পর আমি এলাম, কী করবো বলে, কদিন টানা ব্যস্ত শিডিউল গেলে ওরকমই হয়। তারপরে কালকের দিনটা সোমবার, কালকের দিনটা একটুখানি ফ্রি পাবো। আমার মঙ্গলবার দিন হচ্ছে আমাদের বাড়ি বিয়েবাড়ি আছে, তো আবার ওই দিনটা আবার ব্যস্ততম দিন যাবে। তো এখন এই আছে, ছাদের কাজগুলো মোটামুটি মিটে গেছে আপাতত, এখন চলো প্রচণ্ড খিদে পাচ্ছে, আর লাঞ্চটা করে নিই। আর আজকে আমাদের স্পেশাল কি লাঞ্চ তোমাদেরকেও দেখাই একবার, আজকে কী কী করতে হয়। তো চলো ওই লাঞ্চটা করে আসি, তারপরে এখনও তো যে ঘুম হয়নি ওকে ঘুম পাড়াবো। যেহেতু আজকে গোটা ষষ্ঠী, তাই সব রকম আইটেম দিয়ে একটুখানি ভাত মেখে এরকম ছটা গোল্লা করে মা ষষ্ঠীকে দিয়ে তারপরে ভাতটা খেতে পারবো। তো আমাদের লাঞ্চ হয়ে গেছে, আর তোজোকেও আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার চট করে বসে আমি এডিটটা করে নিই আর আজকের ব্লগের জন্য
এটা পাবলিশ করব। গুড ইভিনিং এভরিওয়ান, চলে এসেছে আবার সন্ধ্যাবেলা তোমাদের কাছে। আর সন্ধ্যাবেলা আমার যা কাজ, চা করা, সন্ধ্যা দেওয়া, এসব হয়ে গেছে। এবার এখন দেখতে পাচ্ছ রেডি হয়েছি, কারণ হচ্ছে এখন যাবো একটু বাইরে। বিকাল দুপুরবেলা বলেছিলাম যে আমরা বেরোবো একটুখানি বাইরে, কিছু কেনাকাটি আছে। তো এখন আমি আর মা যাচ্ছি বাইরে, আর বাজে হচ্ছে 8টা। 8টা বেরোতে বেরোতে 8টা বেজে গেলো, এই কারণেই, কারণ যেই যেই বাইরে যাওয়ার থাকে আমাদের, সেই সেদিন হচ্ছে যে চন্দ্রনাদি কামাই করবে। এমনিতে লাগাতার কামাই লেগেই রয়েছে, আর যেদিন যেদিন বাইরে যাবো সেই সেদিন বেশি বেশি কামাই করবে। মানে বাইরে যাবো বললেই সেদিন বিকালবেলা ডুব। তো যাই হোক, আজকেও আসেনি, ও সব গুছিয়ে মিটিয়ে মাঠে যেতে হচ্ছে। তো এই করতে করতে 8টা বেজে গেছে। আজকে রাত্রিবেলা একটু পরোটা খাওয়ার ইচ্ছা আছে, তো পরোটাটা তো করে যেতে পারবো না, এসেই করতে হবে। তো 8টা বাজে আমরা বেরোচ্ছি, কখন ফিরবো জানি না। তারপরে এসে পরোটা হবে, করে খাওয়া হবে। তো আপাতত তোজুয়া তোজু পাপা বাড়িতে থাকবে, আমি আর মা চট করে বাড়ি কেনাকাটিগুলো করে চলে আসি। আর চলো বেরিয়ে পড়ি, আর দেরি করবো না। আজকে ডিনার হচ্ছে পরোটা, আলুর দম, শশা আর মিষ্টি। তো আমি এখন ডিনার করে চলে এসেছি, আর বাজার থেকে ফিরলাম হচ্ছে 10:30 না 10:15 ফিরেছি। আর তাও সমস্ত কেনাকাটি কমপ্লিট হয়নি, ও রাত হয়ে যাচ্ছে। তো যেদিকে বিরক্ত করছে পাপাকে, ওই জন্য তাড়াতাড়ি করে চলে এসেছি। আর এসে আগে ওকে খাইয়ে দিয়েছি, কিন্তু ওর ঘুম তখনও পর্যন্ত পায়নি বলে ঘুম পাড়েনি। আর আমাদেরও বড্ড খিদে পেয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছিলো বলে, তাই ঝট করে পরোটা বানিয়ে নিয়ে খেয়ে দিয়ে এসে তোদেরকে ঘুম পাড়িয়ে তারপরে তোমাদের কাছে এখন এলাম। তো এখন ওই করতে করতে হয়ে গেল 12:30, এখন 12:30 বাজে। আজকে গিয়ে কী কী কেনাকাটি করে নিয়ে এলাম ওগুলো তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি। তো আর কি বলবো, আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, যার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে আগামীকাল আবার অন্য নতুন আরেকটা ব্লগ নিয়ে, ততক্ষণ অপেক্ষায় থাকো। টাটা।